কংগ্রেস ক্ষমতা এলে হিন্দুরা মন্দিরে যেতে পারবেন কি, আজ বলকে প্রশ্ন হিমন্তের। কংগ্রেস ইউডিএফ সাম্প্রদায়িক কুচখানি দিচ্ছে বললেন আমিনুল। শহর থেকে উদ্ধার 1.5 কিলো গাজার প্যাকেট, আটক এক। বাক্স মিডিয়া ক্রিকেটে চ্যাম্পিয়ন করিমগঞ্জ রানার্স হাইলাকান্দি। চলে আসছে বিস্তারিত সংবাদে। কংগ্রেস ক্ষমতা এলে হিন্দুরা মন্দিরে যেতে পারবে কিনা এই প্রশ্নের জবাব বদরুদ্দিন আজমল দেবেন কে নলবাড়িতে এক বিশাল জনসভায় এই মন্তব্য করেন অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, আজমল বলেছেন বিজেপি ক্ষমতা এলে মুসলমানরা মসজিদে যেতে পারবেন না। তাহলে তাকে এখন প্রশ্ন, কংগ্রেস এআইইউডিএফ জোট ক্ষমতায় এলে হিন্দুরা কি মন্দিরে যেতে পারবে? তিনি জানান, বিজেপি কর্মীরা যে কোনো মূল্যে অসমে বাবরের শাসন প্রতিষ্ঠিত হতে দেবেন না। ইউডিএফ কংগ্রেসের বি টিম। রবিবার সুনায় স্বাধীনবাজারে এক জনসভায় এই মন্তব্য করেন অসম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। তিনি বলেন, বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজের কারণে কোনো ইস্যু নেই বিরোধীদের কাছে, তাই সুনাইতে কংগ্রেস ও ইউডিএফ মিলে সাম্প্রদায়িক মন্তব্য করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। এদিন জনসভার আগে স্বাধীনবাজার হাই স্কুলের নতুন ভবন এবং প্রবেশদ্বারের উদ্বোধন করেন উপাধ্যক্ষ। উন্নয়নের প্রকল্পের মার্জন করেছেন, সমস্ত আত্মসাত করেছেন। ওই সময় এমন সাহ সোনাই এমএলএ কাজের কোনো হিসাব দিতে পারেননি, কোন জায়গাতে কত টাকায় কাজ করেছেন। আর এমন সাহের উন্নয়নকে ব্যর্থ দেখে সাজুভাই গান বার করেছিলেন যে লুকিয়াটা চলনা কল্পনা লাগবে। আপনারা কি শুনেছেন? কিন্তু এখন আমার সময় আমার উন্নয়ন নিয়ে কিছু বলতে পারবে না, কারণ ওরাও স্বীকার করে এই 5 বছর সোনার উন্নয়ন হয়েছে। কোনো ইস্যু নাই, এদের কাছে কোনো ইস্যু নাই। এক ইউডিএফ আরো ইউডিএফ কে একটা বক্সিং মারলো, আরে এক ইউডিএফ আরো ইউডিএফ কে বক্সিং মারলো, এখানে আমার যায় আসে যায় কি? হ্যাঁ, আজকে সজীব ভাইকে আমার রামজিঘাটের একই রামনগর জিপির একই প্রতিনিধি আমার সজীব ভাইকে আরেকজন এআইডিএফ এর সদস্য দলিপুরের আফসর লস্কর কি একটা ল্যান্ডলাইনের কারণে একটা বক্সিং মারলো, এটা নিয়ে মামা বাইকার সব মিলে এখানে প্রতিবাদ সভা করল। এখানে প্রতিবাদ সভা করলেন, আর ওই প্রতিবাদ সভাতে আমি দেখেছি স্বাধীন বাজার নতুনগর এমন কোনো মানুষ আসেনি। এসেছেন উত্তর কৃষ্ণপুর দক্ষিণ কৃষ্ণপুর ওই অঞ্চল থেকে গাড়ি নিয়ে এখানে মামলা এসে এখানে প্রতিবাদ সভা করেছে। আমি এদেরকে বলেছি, ভাই এখন সত্যি আমি যখন শুনেছি সজীব ভাইকে কে মেরেছে, আমি ওই সময় স্বাধীন বাজারে আন্তবাদে একটা সভা পেয়েছিলাম। শহরের ট্রাঙ্ক রোড থেকে 1.5 কিলো গাজার প্যাকেট সহ এক ব্যক্তিকে পাকড়াও করল পুলিশ। গোপন সূত্রের খবর পেয়ে তারাপুর পুলিশ এই অভিযান চালায়। ধৃত পাচারকারীর নাম দিলীপ দাস। জেরার মুখে সে পুলিশকে জানায়, ইটখোলায় এক মণিপুরী মহিলাকে সে এই গাজার প্যাকেট দিতে এসেছিল। তুমি মালটা আনছো কই থেকে? হ্যাঁ, এদিকে কার কাছ থেকে আনছো? মণিপুরী বেটি। নাম কি? কই নিয়ে দিতে আসলে মাল? আইলানে কোন জায়গায়? আইলানে কোন জায়গায় নিতে আসলে? সরসপুর, বাড়ি সরসপুর নাকি? মাল, তোমার নাম কি? বাবার নাম?
কাঁঠালজীবির পাঁচটি গ্রামের মানুষ তাদের এলাকার রাস্তার বেহাল অবস্থার জন্য ভোট বয়কটের ডাক দিলেন। এলাকার প্রায় 20,000 মানুষের যাতায়াতের রাস্তার অবস্থা শোচনীয়। বারবার প্রশাসন ও জেলা পরিষদের কাছে আপিল করার পরেও কোনো কাজ হয়নি। তাই চাতলা হাওর অঞ্চলের এই এলাকার জনগণ আগামী বিধানসভা নির্বাচনে ভোট বয়কট করবেন বলে জানালেন। শ্যামপুর, রাজপুর, সন্ন্যাসীটিলা, রাজাটিলা ও পুরাটিলার মানুষ জমায়েত হয়ে জানান তারা ভোট দিবেন না, এটাই তাদের প্রতিবাদের ভাষা। তাদের একটাই কথা, আগের রাস্তা তারপরে ভোট। আলগাপুর সমষ্টির থাপাং ব্লকের জনসাধারণ, রাজপুর সামগ্রী গ্রামের। আমরা অনেকদিন যাবৎ মেয়ে ছেলে সাঁতার খাইটা বাড়িতে আইতে লাগে এবং সাঁতার খাইটা শিলচর শহরে যাইতে লাগে। এমন অবস্থায় আমরা কাঁসা ডিস্ট্রিক্টের প্রেসিডেন্টের প্রতিবেশী বললেই চলে, উনি কিন্তু আমাদের উপরে কোনো ধরনের দৃষ্টিকোণ করে নাই। ওনার বাড়িতে যাইতে যেতে আমরা হয়রানি হয়ে গেছি, আমার তো আমরা রাস্তা নাই। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আগে রাস্তা পরে ভোট। ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের প্রতিবেশী তাহা সত্ত্বেও যদি আমরা এইরকম দুর্ভোগ করতে হয় তাহলে আমরা সরকার কার কাছে খানবো, এই জন্য আমরা এই প্রতিশ্রুতি নিতে বাধ্য হইলাম। আমরা তাপাং ব্লকের অন্তর্গত কাঁঠালজীবির জনসাধারণ, রাজপুর, শ্যামপুর, সরেন্টিলা, বাসটিলা, পুরাটিলা, এই পাঁচটা সাধারণ। আমরা আলকাপুর সমষ্টির বিধায়ক হাজি নিজামুদ্দিন সাহেবের বাড়িতে কয়েকবার গিয়েছি, কিন্তু উনি আর কোনো উত্তর আমরা দেয় নাই। আমরা রাস্তা সম্বন্ধে কোনো উত্তরই দিন নাই এবং কোনো কথাই বলেন নাই। তাই আমরা এমত অবস্থায় আবার করিমগঞ্জ লোকসভার এমপি মহোদয় কৃপানাথ বালের বাড়িতেও আমরা গিয়েছি, তিনিও কোনো সুউত্তর দেন নাই, এমনকি আসন নাই, কোনো কথাও বলেন নাই। আমরা এই অবস্থায় পড়ে রয়েছি, তাই আমরা বাধ্য হইলাম। কৌশিকরা বাড়িতে কতবার গেছি এটা তো আর সীমা নাই। এমত অবস্থায় সরকার বাহাদুরের নিকট আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে আগে রাস্তা পরে। কালীনগর পঞ্চম খণ্ডে এক অপরিচিত ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে। ঘটনার খবর পেয়ে কাঠাখাল থানার ইনচার্জ বীরকুমার সিং দলবল নিয়ে লাশটি উদ্ধার করেন। লাশটি এখন হাইলাকান্দি সিভিল হাসপাতালে রাখা হয়েছে। সর্বপ্রথম দেখাটা এখন শিওর নাই, কারণ এখানে একটা জনবহুল এলাকা আর এখানের মধ্যে মানুষের গরু ছাগল এই সেই দীর্ঘা দীর্ঘা দেয় বন্ধ দইয়া খেয়ে দেখছে, দেখার পরে পুরা এলাকা তার গোবরটা ছড়িয়ে পড়ছে। তখন মানে চতুর্দিক থেকে মানুষ আইছিল, আমরা আইসি আইয়া তো দেখতে পাইলাম। কংগ্রেস ও এআইইউডিএফ ভারতকে দ্বিখণ্ডিত করতে নেমেছে, এই অভিযোগ করেন শিলচরের বিধায়ক দিলীপ পাল। 1,22,00,000 টাকার কাঁঠাল বোয়ালজোর রাস্তা শিলান্যাস করে কথা বলেন তিনি। এই উপলক্ষে আয়োজিত সভায় তিনি কংগ্রেসকে তুলোধুনো করেন। আমরা নিরপেক্ষ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার বানাবো, সেটা ভগবানের ইচ্ছা, ভগবানের আশীর্বাদ হবে, আপনাদের আশীর্বাদ হবে। কিন্তু আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আপনারা লক্ষ্য করেছেন প্রধান বিরোধী দল কংগ্রেস, তারা ক্ষমতাহীন হয়ে গিয়েছে এখন। ক্ষয়িষ্ণু কংগ্রেস ভারতবর্ষে কংগ্রেসের অস্তিত্ব বিলুপ্ত হওয়ার পথে। আমি জানি না আগামী দিনে তাদের কি হবে, যদি যেভাবে তারা চলছেন সম্পূর্ণ দিশাহীন দুর্দশাগ্রস্ত দল, নেতৃত্বহীন, এবং তারা কিন্তু তাদের পাপের ফল ভোগ করছে। কিন্তু যারা পাকিস্তান থেকে উদ্বাস্ত হয়ে আমরা এখানে আসতে বাধ্য হয়েছি, কারণ দেশকে কেটে ভারত মাকে তিন টুকরো করা হলো, কেটে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান আর ভারত। কারা করলেন সেটা? কংগ্রেস দল, জওহরলাল নেহরু চরম আঘাত করে দেশকে টুকরো টুকরো করে তার ক্ষমতায় এনে দেয়। কংগ্রেস আবার সেই ভিন্ন খেলা শুরু করেছে।
কংগ্রেস আবারও সেই জঘন্য খেলা শুরু করেছে। তারা এবার অ্যালায়েন্স করল এইডিএফ এর মতো একটি চরম সাম্প্রদায়িক দলের সঙ্গে। রাস্তায় বসে যারা ব্যবসা করছেন তারা কিভাবে ব্যাংক থেকে ঋণ পেতে পারেন, এ নিয়ে এক কর্মশালার আয়োজন হয় মধ্যশহর সংস্কৃত ভবনে। পথ ব্যবসায়ী সংস্থা ও পিএনবি রেস্টি কাছাড়ের উদ্যোগে আয়োজিত এই সভায় এ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও সাহায্যের প্রতিশ্রুতি দেন বিজেপি ট্রেড সেলের কনভেনার বিবেক পোদ্দার। তিনি জানান, ব্যাংক ও ছোট ব্যবসায়ীদের মধ্যে যে দূরত্ব রয়েছে সেটা ঘোচাতে তিনি সচেষ্ট হবেন। যেখানে ক্ষুদে ব্যবসায়ীদের জন্যে কী করে লোন নিতে পারে এবং লোন পেতে গিয়ে কী কী অসুবিধা আছে সেটাকে ডিসকাস করার জন্যে আমরা মধ্য শহরে এখানে এসে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম, এবং সেই প্রোগ্রামে আমাদের সঙ্গে ত্রিদেবদা ছিলেন, উনি আরসিটি থেকে রিটায়ার করেছেন রিসেন্টলি চিফ ম্যানেজার হিসাবে। এবং সেই ডিসকাশনে আমরা দেখেছি যে অনেক লোকের আজকে যে গভর্নমেন্ট থেকে সুবিধা দেওয়া হয়েছে সেই সুবিধা ওদের কাছে পৌঁছতে পারছে না। সে সুবিধা কী করে পৌঁছতে পারে, আরসিটি ট্রেনিংয়ের মাধ্যমে পৌঁছতে পারে, এবং ইন্ডিভিজুয়ালি যে প্রবলেমগুলো ফেস করছেন নানান জায়গা থেকে, ব্যাংকের থেকে যেগুলো লোন অ্যাপ্রুভড লোন গভর্নমেন্টের অ্যাপ্রুভড লোন পাচ্ছেন না, সেটাকে কীভাবে আমরা পৌঁছে দিতে পারি সেটাও আমরা বলেছি, এবং সেই অ্যাসুরেন্সও দিয়েছি যে কোনোভাবে যদি ব্যাংক নিজের দোষে লোনটাকে আটকে রাখে সেটা আমরা নিজেরা ইনভলভ হয়ে ভবিষ্যতে লোনটাকে রিলিজ করার জন্যে যা যা স্টেপ নেওয়া সেগুলো আমরা নিতে সামনে থেকে কাজ এগিয়ে নিয়ে যাবো। এবং আরেকটা কথা যে আজকে স্ট্রিট ভেন্ডারদের যে প্রবলেম সেটা জেনুইন প্রবলেম, এবং ওদেরকে হেল্প করার জন্যে আমরা সবাই দায়বদ্ধ, এবং সেই কাজে আমরা হাত বাড়িয়ে ওদের সঙ্গে বরাকের ভবিষ্যতের জন্য, শিলচরের ভবিষ্যতের জন্য সবাই মিলে কাজ করব। চেঙ্কুড়ি এলাকায় গোচারণের মাঠের মাটি কেটে বিক্রি করছে একটি চক্র, অথচ এ নিয়ে নীরব বন বিভাগের কর্তারা। তাই এবার এ নিয়ে প্রতিবাদে সরব হলেন এলাকার এজিপি কর্মকর্তা রাজীব সিনহা। তিনি জানান, 2018 সালে তিনি এ নিয়ে বন বিভাগের কাছে নালিশ জানিয়েছিলেন, কিন্তু কোনো রহস্যজনক কারণে এ বিষয়ে পদক্ষেপ নেয়নি বন বিভাগ। কিভাবে বন বিভাগ এই অনুমতি দিল জানতে চান তিনি। আমরা যে গ্রেজিং ল্যান্ড, এখানে গ্রেজিং ল্যান্ড নিয়ার অ্যাবাউট 1000 গ্রেজিং ল্যান্ড আছে, 1000 বিঘা গ্রেজিং ল্যান্ড এখানে আছে। এখানে গ্রেজিং ল্যান্ডগুলো মানুষের এত মানে মাফিয়া, মাটির মাফিয়া যেগুলো আছে এগুলো আনিয়া মোটামুটি কাটিয়া কুটিয়ে দেবো। আপনার সামনে দেখুন দোচাকি গাড়ি, তারপরে ফোকল্যান্ড গাড়ি লাগাইয়া এগুলো কাটের। তো এইসব অবস্থা আমি অলরেডি এটা আমি কোয়া হয়েছে, আমার ডিএফওরে কোয়া হয়েছে, এসপিরে কোয়া হয়েছে, ডিসিরে কোয়া হয়েছে, আর ম্যাক্সিমাম গাড়ির ডকুমেন্টস নাই। শুধু এই এরিয়া না, আমরা যে রোড ট্যাঙ্কুরি রোডের দিকে বাগান ল্যান্ডগুলো কাটিয়ে অবস্থা, এখানে জড়িত মাফিয়াগুলো বহুত মানুষ আছে। তার মধ্যে আছে কেউ এখানে আছে তো আমি তো এগুলার যে গাড়ির মালিকের নামগুলো তো বুঝে যাই। এখানে তুষনিয়াল কই একজন আছে। তুষনিয়াল কতদিন থেকে এরকম অবাধ দংশলীলা চলছে? এখানে দংশলীলাটা মনে হয় আমি 18 কমপ্লেইন দিছিলাম, এখানে আমার এনক্লোজ করা আছে কালকের যেটা 2018 এ আপনি বন বিভাগে ইনফর্ম করছেন, ইনফর্ম করা হইছে আমার। মানে এখানে গরু মহিষে খাওয়ার জায়গার মধ্যে তারা নষ্ট করার জায়গাটা করিয়া তারা মাটির ব্যবসা চালিয়ে যায়, ব্যবসা চলে। এ নিয়ে আপনার কি এখন শুধু বন কথা কই না, আমি গ্রেজিং এর শুধু কথা কই না, এগ্রিকালচার ল্যান্ড যেগুলো গরিব মানুষ যারা আছে তারা পয়সার ন দিয়া তারা এগ্রিকালচার ল্যান্ড গুলা কাটিয়া কাটিয়া। এটা কোন থানা অন্তর্গত? এই এরিয়াটা হইলো অম্বিকাপুর জিপি পার্ট 4। কোন থানা অন্তর্গত? এটা হইলো আমার ন্যাশনাল হাইওয়ে আউটপোস্ট। ন্যাশনাল হাইওয়ে আউটপোস্টে কি ভূমিকা এটা নিয়ে? এটা তো তারা আমি বহুত কমপ্লেইন দিছি, তারপরে ইনচার্জ যে খোর আমার স্টাফ নাই, স্টাফ ছাড়া আমি কিছু করতে পারতাম না, আর এগুলা ডিপার্টমেন্ট তোমার ডিএফওর মানে ফরেস্টের ডিপার্টমেন্ট, সো আমি এগুলা করতে পারি আর না। ঠিক আছে, আমি তারা তখন কাইন্ডলি করছি, ঠিক আছে তুমি আপনি যদি পারমিটের ইস্যুটা আপনি যদি ধরতে পারেন না তো আপনি গাড়িগুলা ধরেন যাতে ইলিগাল গাড়িগুলা চলে না। তো এখানে ছোটো গাড়ি যেগুলো 407 যে ট্রাকগুলা কি করতে পারতো না কোশ্চেন? ফরেস্টের মানে ফরেস্ট ডিপার্টমেন্টটা আলাদা, পুলিশের ডিপার্টমেন্টটা আলাদা। তারপরে ইনচার্জ আমি বহুত রিকোয়েস্ট করছি যে আপনি ঠিক আছে আপনি যদি বন ফরেস্ট বিভাগের কামটা আপনি করতে পারবেন না, ঠিক আছে কিন্তু গাড়ির ব্যাপারটা তো আপনি করতে পারবেন। এখানে বিনা লাইসেন্সে বিনা গাড়ি মানে গাড়ির কাগজে গাড়ি চলের যেগুলো এগুলো আপনারা কেন ধরুন না? এটা আমি বহুত রিকোয়েস্ট করছি কিন্তু কোনো ধরনের কিচ্ছু আমি সাপোর্ট পাই আর না। সো আমি সাংবাদিকের মাধ্যমে আমি জানাইতে চাই আর আমি যে যাতে আগামী দিনে এগুলা যাতে বন্ধ হোক, কারণ এখানে গরু বইয়ার খাওয়ার জায়গা আপনারা তো খুব ফুটেজ পাইছেন, এখানে গরু খাওয়ার জায়গা পান না, মাটি কাটিয়া কাটিয়ে এই অবস্থা চলে। তো কাইন্ডলি আমি অনুরোধ করি আর প্রশাসনকে যাতে এটা ইমিডিয়েটলি অ্যাকশন লওয়ার জন্য।
দুধপাতের জিপিতে সন্ধান এনজিও আয়োজিত নাইট ক্রিকেট প্রতিযোগিতা শুরু হলো। অন্নপূর্ণা ঘাটের নির্মীয়মাণ বরাক সেতুর নামে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বরখলার বিধায়ক কিশোর নাথ। এই সেতু আনতে তার ছিল অক্লান্ত পরিশ্রম, তাই তাকে দিয়ে এই প্রতিযোগিতার সূচনা করানো হলো বলে জানান আয়োজকরা। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের দূরশিক্ষা কেন্দ্রের বিদ্যারম্ভ শুরু হলো রবিবার। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রের উপাচার্য শৌরীন্দ্র কুমার ভট্টাচার্য, ডিরেক্টর দিলীপ কুমার দে, বরাক বঙ্গের সভাপতি দিলীপ কুমার দে প্রমুখ। আমাদের দূরশিক্ষা কেন্দ্র অর্থাৎ বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের দূরশিক্ষা কেন্দ্রের চতুর্থ বর্ষ আজকে বিদ্যারম্ভ অনুষ্ঠান দিয়ে শুরু হলো। আমরা এ নিয়ে সাফল্যের 4 বছর এবং এই বছর আমরা 199 জন ছাত্রছাত্রীকে নিয়ে জয়যাত্রা শুরু করেছি। বাংলা পাঠ্যক্রমের এই বিষয়টি আসাম সরকার ইতিমধ্যেই স্বীকৃতি দিয়েছেন এবং এখান থেকে যারা পাস করে যাচ্ছেন এদের সরকারি নিযুক্তির ক্ষেত্রে যাদের মাতৃভাষার জ্ঞানের প্রয়োজন এই সার্টিফিকেট সেখানে গৃহীত হচ্ছে। আমাদের ছাত্রছাত্রীরা বরাক উপত্যকার 3 জেলা তো রয়েছেই এবং এর বাইরে নওগাঁ এবং ইতিমধ্যে বরপেটা রোড থেকেও একজন এসে এখানে পাঠ্যক্রমে অংশগ্রহণ করেছিলেন এবং তিনি পাস করেও চলে গেছেন এবং আরও রয়েছে আসামের অন্যান্য উপত্যকার ব্রহ্মপুত্র উপত্যকা থেকেও শিক্ষার্থীরা এসছেন এখানে। এই পাঠ্যক্রম 1 বছর এবং আগামী ডিসেম্বর জানুয়ারি এরই মধ্যে আমরা চাইব যে এই পাঠ্যক্রমটাকে শেষ করার জন্য। আজকের এই অনুষ্ঠানটাতে কেন্দ্রীয় সভাপতি এবং আমাদের দূরশিক্ষা কেন্দ্রের আচার্য এবং সঞ্চালক এবং অন্যান্য পদাধিকারী এরা সবাই উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানটা আমাদের একটা সাফল্যের একটা দিক মাইল ফলক বলতে পারে। গত 2 বছরও কাজ শেষ হচ্ছে না পশ্চিম কাঠিগড়ার খেলমা পঞ্চম খণ্ডে লারাং নদীর উপর নির্মীয়মাণ সেতুর। ঠিকাদার বিকাশ ভুচা এই সেতুর মাঝখানের একটি পিলার তৈরিতে ব্যাপক গাফিলতি করেছেন বলে অভিযোগ করেন গ্রামবাসীরা। পিলারের ঢালাইয়ে সামান্য আঙুল ছোঁয়ালে ভেঙে পড়ছে, মাটি মিশ্রিত পাথর দিয়ে ঢালাই দেওয়া হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের। এই আপনি আপনি ভাঙিয়া পড়ি যার এই আঙুল দিয়ে কোথা মারলে ভাঙিয়া পড়ে এই পাথরগুলাই, তা ঢালাই মানে সিমেন্টের কোনো বাগ হয়েছে না, খালি মাটি মুটি দেওয়া হয়েছে। তা দেওয়া হয়েছে ঠিক আছে, আমরা গ্রামেরও সবের কমপ্লেন এটা ভাঙা হইতো, যত উপরের থেকে আইন তারা সবই কইছে ভাঙা হইতো, কন্ট্রাক্টদারও করে ভাঙা হইতো, ঠিক আছে ভাঙা হইতো, তা আমরা তো ভাঙাটা রাজি। কিন্তু ভাঙা হইতো করিয়া সেদিন আমরা দেখি খাত চলি যার, তা আমরা 20-30 সালের জন্য কমপ্লেন দিলাম যে এইটা খাত সব রাখো, আমরা এটার মধ্যে একটু কিছু দেখার আছে, আমরা একটা মেমোরিয়াম দিবো সার্কুলো নিয়ে, ওটা দেখার আছে, ঠিক আছে মানলাম। তারা মানছে, খাজা স্টপ করছে। কিন্তু ফর্স্ট দিন আমরা না থাকতে ফিল্ডে 8টার দিকে সকালে রাত্রে এক কথা রাত্রেও কাজ স্টার্ট করে দিয়েছে, ওটা খাজ চলে। ওটা খাজ চলে, খাজ কীটার দিকে চলে গেলো, আমরা তখন জনগণে এটা মানে বাধা অফ করা তৈরি, আমরা খাজ চলে গেলো। ওইটা চলে গেলো কিম কারণে এটাও তো আমরা জানতে চাই। আর বিশেষ করিয়া তাই নাম হলো পিজুষ চৌধুরী, ইঞ্জিনিয়ার, তাই নিয়ে কইছে যে ওটা চলবো। আর কিন্তু এইটু স্যারে অর্ডার দিয়ে গেছে, আমরা পড়াশতে গিয়া অর্ডার দিয়ে গেছে যে ওটা ভাঙা হইতো, কিন্তু এই ফিজুস চৌধুরী তাই নিয়ে কইছে ওটা চলবো, ওখানে এখন বর্তমানে ভালো করে চলবো। কিন্তু মেরুদণ্ড ভাঙিয়া ভালো হয়ে চলবো এটা কীরকম কাজ? মেরুদণ্ড তো আমরা ভাঙি লেছি আর এখন এটা ভালো হয়ে চলবো। কিন্তু যেগুলা ব্রিজের কাজ চলে মানে অত দুর্দান্ত, মানে অত বাজে কাজ চলে, এটা খোয়ার মতো না, এটা কী করবি মানে? হয়তো আপনারা আইসন একটু দেখতে পারবেন, এখানে যেগুলো পাথর আছে পাতাগুলো এসডিও স্যারে ডাইরেক্ট কইছে যে এইগুলো পাথর দিয়ে কোনো কাজ চলতো না, এগুলো ডাইরেক্ট তোমরা ওটাইয়া সন থেকে সরাইয়া নিও। এরপরে হচ্ছে এগুলো কাজ চলে পাত্তর দিয়া ডাইরেক্ট মাটি, এগুলো পাত্তর খোয়া যায় না একদম মাটি, যার কারণে আমরা এটা মানে ইয়ে করি যে ভালো যাতে কাজ হয়। আর এছাড়াও এখানে যারা যারা জনগণ আছে সবে তো দেখের যে কাজগুলো গিলা চলে, আমরা প্রোটেস্ট করছি, প্রোটেস্ট মানে না মানা সত্ত্বেও তারা কাজ এখানে স্টার্ট করছে। কাজ এখানে তারা এমনি ডেলি তারা 10টা 11টা কাজে শুরু হয়, কিন্তু যখন আমরা এটা প্রোটেস্ট করার পরে তারা একদম ভোর সকাল 5টা দিয়ে কাজ স্টার্ট করে এইখানে তারা একটু রিপেয়ারিং করে দিয়েছে শেষ। এখন যদি মিডিলের কুটিটা মানে ব্রিজটা তো কুটির উপরে রইতো, আগামীতে যদি ব্রিজটা 2 বছর পরে 3 বছর পরে ভাঙিয়া পড়িয়া একজন যদি দুর্ঘটনা হয় এটার দায়িত্ব খেয়ে নিব। নেতাজির জন্মদিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বরাক নাগরিক সংসদ। শিলচর প্রেস ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনার শীর্ষক ছিল নেতাজির দুর্জয় দেশপ্রেম ও আজকের ভারত। অনেক লোক আসে,
তার বিভিন্ন ধরনের ইচ্ছা প্রত্যাশা অভিসন্ধি থাকে এবং সেভাবেই তারা তাদের জীবনযাপন করে। কেউ রাজনীতিতে আসেন নেতা হওয়ার জন্য, কেউ রাজনীতিতে আসেন সহায় সম্পদ বৃদ্ধির জন্য, আর কেউ রাজনীতিতে আসেন সর্বস্ব ত্যাগ করার জন্য। যে পাঞ্চলতা থাকে সেটা বিগত দিনের আর কোনো নেতার মধ্যে আমরা দেখতে পাই না। আজকে নেতাজির আন্দোলনের ফলে বা আজাদিন ফৌজের সশস্ত্র আন্দোলনের ফলে যে স্বাধীনতা এসছে, আমরা সেই স্বাধীনতার সুফল ভোগ করছি। দেশে আজকে নেতার ছড়াছড়ি, এরকম অনেক দলের নেতা আছে নেতার নামে পিছনেও নেতাজি রয়ে গিয়েছে, কিন্তু নেতাজির মধ্যে যে শক্তি আমরা পড়েছি অল্প অল্প শুনেছি সেটা আর কেউ মধ্যেই পাওয়া যায়নি। দেশে এত নেতার ছড়াছড়ির মধ্যে আশা রাখি নেতাজির কিঞ্চিৎ পরিমাণ শক্তি যদি কোনো নেতার মধ্যে আসে তাহলে আগামী দিনে আমরা আরও অনেক সুফল দেখতে পাবো। অগপ অফিসে স্মরণ করা হলো নেতাজি সুভাষচন্দ্র বসুকে। 23 জানুয়ারি নেতাজির জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করলো অগপর কাছাড় জেলা কমিটি। আজ আমাদের অসম গণপরিষদ কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী পালন করেছি আমরা। আমরা প্রতিবছর ন্যায় এবারও নেতাজি জন্মবার্ষিকী যথাক্রমে পালন করে আগামীতেও যাব অতীত করে এসেছি। নেতাজি আমাদের এক প্রেরণা। নেতাজি সুভাষচন্দ্র বসু ছোটোবেলার থেকেই এক দেশভক্তমূলক কাজ করে গেছেন এবং সমাজসেবামূলক কাজ করে গেছেন। ওনার প্রেরণায় আমরা লক্ষ্য করে অসম গণ পরিষদ সকল সদস্য আগামীতে এগিয়ে যাব একটা সংকল্পবদ্ধ হয়ে। অল কাছাড় মেডিসিন অ্যান্ড হোলসেলস অ্যাসোসিয়েশনের উদ্যোগে দিগরখালে অনুষ্ঠিত হলো এক স্বাস্থ্য শিবির। শিবিরে 20 জন চিকিৎসক প্রায় 1000 রোগীর স্বাস্থ্য পরীক্ষা করেন, সঙ্গে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। দিগরখাল যুবশক্তি এবং সীমান্ত চেতনা মঞ্চের ব্যবস্থাপনায় এই শিবির অনুষ্ঠিত হয়। আমরা এখানে অল কাছাড় মেডিসিন রিটেল অ্যান্ড হোলসেলার মেডিসিন অ্যাসোসিয়েশন এবং আমাদের সাথে আমাদের একটা এনজিও সহানুভূতি এবং লোকালি এখানে সীমান্ত চেতনা মঞ্চ এবং যুবশক্তি ক্লাব, আমরা সবাই মিলে আজ একটা মেগা হেলথ ক্যাম্প অনুষ্ঠান শুরু করেছি। আজকে আমাদের অ্যাপ্রক্স 1000 পেশেন্টের দেখানোর কথা এবং আমরা যথেষ্ট আমরা আমাদের সাথে মেডিসিন আছে, তো 1000 উপর আমরা এখানে সার্ভ করতে পারবো। এই আজকের এই মেগা ক্যাম্পে আমাদের চিফ প্যাট্রন আমাদের মাননীয় এমপি ডক্টর রাজদীপ রায় যথেষ্ট সাহায্য করেছেন, সেই সঙ্গে শিলচর মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর বেজবরুয়া এবং সুপারিনটেনডেন্ট ডক্টর অভিজিৎ স্বামী, উনি যথেষ্ট সাহায্য করেছেন, এবং জয়েন্ট ডিরেক্টর অফ হেলথ সার্ভিস কাছাড়ের ডক্টর সুজিৎজ্যোতি দাস, উনিও যথেষ্ট সাহায্য করেছেন। উনি ওনার টিম পাঠিয়েছেন এখানে, জালালপুরের ইনচার্জ ডক্টর সুমন ভৌমিক ওনার টিম নিয়ে এসছে, এবং মেডিকোজ থেকে আজকে মেডিসিন ডিপার্টমেন্টে ডক্টর কালোয়ার ওনার টিম নিয়ে ডক্টর অমিত কালোয়ার ওনার টিম নিয়ে আসছেন, এবং গাইনি ডিপার্টমেন্টে ডক্টর অলকা ব্যানার্জি উনি ওনার টিম নিয়ে এসছেন, এবং অপথালমোলজির ডক্টর তনবীর আহমেদ ওনার টিম নিয়ে এসছেন, ফার্মা ডিপার্টমেন্ট থেকে ডক্টর দীপ কৌশিক ওনার টিম নিয়ে এসছেন, এবং পেডিয়াট্রিক ডিপার্টমেন্টের অনিন্দম গাঙ্গুলি উনি ওনার টিম নিয়ে এসছেন। বাক্স মিডিয়া ক্রিকেট ফেস্টে এই প্রথমবার চ্যাম্পিয়ন হলো করিমগঞ্জ প্রেস ক্লাব। ফাইনালে হাইলাকান্দি প্রেস ক্লাবকে 19 রানে হারালো করিমগঞ্জ। প্রথমে ব্যাটিংয়ে নেমে করিমগঞ্জ 4 উইকেট হারিয়ে 193 রান করে। দলের সর্বোচ্চ 95 রান করেন রাহুল দাস। জবাবে ব্যাটিংয়ে নেমে হাইলাকান্দি নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 174 রান করে। হাইলাকান্দির মনোদীপ মালাকার 66 রান করেন। এবারের টুর্নামেন্টে ম্যান অব দ্য সিরিজ পেয়েছেন
অনির্বাণ রায়চৌধুরী, শ্রেষ্ঠ রোলার এইচ কে জসিম, সেরা ব্যাটসম্যান রাহুল দাস, সেরা উইকেট কিপার মনোদীপ মালাকার। ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পেয়েছেন রাহুল দাস। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড়ের পুলিশ সুপার বিএল মিনা, নববার্তা প্রসঙ্গে সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, ডিএসএর সভাপতি বাবুল হোর, যুক্ত ফাউন্ডেশনের ডিরেক্টর সুবিমল ভট্টাচার্য, জয়তী ভট্টাচার্য সহ অন্যান্যরা। বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা আয়োজিত মিডিয়া ক্রিকেট ফেস্ট 2021 সংস্করণ আজকে শেষ হলো। এবারকার সংস্করণে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে করিমগঞ্জের দল, করিমগঞ্জ প্রেস ক্লাব স্ট্রাইকার্স। এবার তারা তাদের মিডিয়া দল হাইলাকান্দি প্রেস ক্লাব ইলেভেনকে হারিয়ে প্রথমবারের মতো এই টুর্নামেন্টের খেতাব দখল করেছে। প্রতি বছর এই আসরকে ঘিরে একটা উৎসব মুখর পরিস্থিতি থাকে এবং এবারও তা ছিল। সব এই তিন জেলার মিডিয়া কর্মীরা মিলে এক উৎসব মুখর পরিস্থিতিতে পাঁচ দিনের এই টুর্নামেন্টে হই হই করে রীতিমতো শেষ হয়েছে এবং একটা গ্র্যান্ড সাকসেস হয়েছে বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা আয়োজিত এই এবারকার নবম সংস্করণের আসর। শিলচর মর্নিং ক্লাবের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হলো পথচলা। এদিন সকালে ডিএসএ থেকে বের হয় এই পথচলা। প্রায় 3.5 কিলোমিটার পায়ে হাঁটেন শহরের প্রবীণ নবীনরা। পরে ডিএসএর মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়। আগামী 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সচেতনতামূলক সাইকেল র্যালির আয়োজন করছে ফিটনেস হাব। এক সাংবাদিক সম্মেলনে এই সংস্থার পক্ষ থেকে দিব্যায়ন নাথ ও সুদর্শন সারদা জানান, সাইক্লিংয়ের মাধ্যমে বাতাসে কার্বন ডাইঅক্সাইড কমানো যায়, এছাড়া স্বাস্থ্যের জন্য সাইক্লিং উপকারী, তাই র্যালির আয়োজন করা হচ্ছে। সুদর্শন জানান, সাইকেল চালানোকে নিয়ে সচেতনতা গড়ার জন্য এটা করা হয়েছে। 26 জানুয়ারি সকাল 6টায় চানিগঞ্জের ফিটনেস হাব থেকে এই র্যালি শুরু হয়ে শহরে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে ফের এখানেই শেষ হবে। মোট 200 জন এতে অংশ নেবেন বলে জানান উদ্যোক্তারা। ইভেন্টটা মেইনলি সিলচর শহরে যে কার্বন ফুটপ্রিন্ট, যেটা আমাদের পলিউশন লেভেল বেড়ে গেছে, কার্বন ডাইঅক্সাইড যেটা বেড়ে গেছে, তো এটাকে কমানোর জন্য আমাদের এটা প্রচেষ্টা যে আমরা সবাই যেন হেলদি লিভিং করি। সো হেলদি লিভিং শুধু তো বললে চলে না, তো আমরা ভাবলাম যে সাইক্লিং এমন একটা জিনিস যেটা আমাদের শহরের কার্বন ফুটপ্রিন্টটা কমাতে সাহায্য করবে। তো আমরা বেসিকলি যখনই আমরা ধরুন আপনারা আমরা মোটর বাইক বা স্কুটার দিয়ে সবসময় ট্রাভেল করছি বা গাড়ি দিয়ে যার যেটা আছে ট্রাভেল করছি, তো আমাদের উদ্দেশ্যটা হলো যদি আমরা এই অ্যাওয়ারনেসটা স্প্রেড করতে পারি যে আপনি 5 কিলোমিটার বাইকে যাবেন, 3 কিলোমিটার মোটর বাইকে যান, 2 কিলোমিটার হাঁটুন, বা উইকে এরকম একটা স্কেডিউল বানান যেটা আপনার স্বাস্থ্য ভালো হবে অ্যান্ড শহরের সোসাইটির জন্য আমরা একটা কন্ট্রিবিউশন হচ্ছে, সেটাই আমাদের উদ্দেশ্য। তো সুদর্শনজির এই যে সাইক্লিং ইউনিটটা, যে ইটস নট অ্যাবাউট যে উনি এই ব্র্যান্ডেড সাইকেল বিক্রি করতে চাইছেন বলে, তা নয়, যে সাইক্লিং যে কালচারটা, ওই কালচারটাকে ডেভেলপ করার জন্য আমাদের সেই এই প্রচেষ্টাটা। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। কংগ্রেস ক্ষমতা এলে হিন্দুরা মন্দিরে যেতে পারবেন কি, আজ বলকে প্রশ্ন হিমন্তের। কংগ্রেস ইউডিএফ সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে বললেন আমিনুল। শহর থেকে উদ্ধার 1.5 কিলো গাজার প্যাকেট, আটক এক। বাক্স মিডিয়া ক্রিকেটে চ্যাম্পিয়ন করিমগঞ্জ, রানার্স হাইলাকান্দি। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।